অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। বিকেল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটাই তার প্রথম বৈঠক। এর আগে বিকেল সাড়ে তিনটার পর যমুনায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির নয় জন সদস্য। মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান।